বন্ধুরা কেমন আছো সবাই? এ পর্যায়ে আমরা আমাদের অর্থের সময় মূল্য এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হচ্ছে সময় রেখা বা যেটাকে টাইম লাইনও বলা হয়। এখন আমরা আসি এই অর্থের সময় মূল্যের ক্ষেত্রে এই সময় রেখার কাজটা কি। সময় রেখার কাজটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের এই যে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, তারপর যে ক্যাশ ফ্লো, এই জিনিসগুলো বোঝানো হয়। সো এই পুরো টাইম লাইনটার আমরা আজকে একটু বিস্তারিত আলোচনা করব এবং আমরা চেষ্টা করব যেন এখানে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। সো সময় রেখাটার একদম শুরুতে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে পিরিয়ড জিরো, বা যেটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু বলতে পারি। সো প্রেজেন্ট ভ্যালু বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে আমাদের যে কারেন্ট যে সময়টা, মানে বর্তমান যে সময়টা যেখান থেকে শুরু হয়, এটাই হচ্ছে আমাদের এই সময় রেখার একদম শুরু, এবং এই প্রান্তটাকে কিন্তু জিরো দ্বারাও বোঝানো হয়। এবং আমাদের এরপরে যত পিরিয়ড যাবে তত কিন্তু এই জিনিসগুলো বাড়তে থাকবে, অর্থাৎ উপরে এই যে পার্টগুলো রয়েছে, এই যে এখানে আমি যে এভাবে দাগ দিয়ে রেখেছি, এই জিনিসগুলো হচ্ছে আমার প্রথম পিরিয়ড, এরপরে দ্বিতীয়, এরপরে তৃতীয়, এরপরে চতুর্থ এবং এরপরে পঞ্চম, প্লাস যে বলতে পারে যেহেতু এখানেই আমার সময়রেখা শেষ হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু আমার ফিউচার ভ্যালু হিসেবেও গণ্য হবে। তো এখন কথা আসে যে এই যে প্রথম পিরিয়ড, দ্বিতীয় পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড, এটা মাসও হতে পারে, এটা বছরও হতে পারে। সো এই জিনিসগুলোকে এভাবে 1, 2, 3 এভাবে লেখা হয়। এবং নিচে যেটা থাকবে, নিচে যেগুলো আসবে, নিচে কিন্তু আমাদের ক্যাশ ফ্লো হবে। যেমন আমরা ধরতে পারি যে আমাদের প্রেজেন্ট ভ্যালু ধরলাম আমরা 500, এবং এক বছর পরে গিয়ে এটা হবে হয়তো 700, এরপরে হবে হয়তো 800, এবং এরপরে এরকমভাবে বাড়তে পারে। সো এই জিনিসটাই হচ্ছে এই সময় রেখা, অর্থাৎ আমাদের এই যে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, বা এটা প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাসও হতে পারে, এই যে সময়ের সাথে সাথে যেগুলো বৃদ্ধি পাচ্ছে, এই যে এই প্রতিটা বার হচ্ছে এক একটা পিরিয়ড। এবং এই জিরো যখন থেকে শুরু হয় এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এবং যেখানে গিয়ে শেষ হয় এটা হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু। এখন এটা মনে রাখতে হবে, এই যে আমাদের সময়রেখা এক বোঝাচ্ছে, এটা কিন্তু প্রথম বছরের শেষে এটাকে বোঝানো হয়, এবং এই যে দ্বিতীয় আসছে, দ্বিতীয়টা কিন্তু বোঝানো হয় যে দ্বিতীয় বছরের শেষে গিয়ে আমরা এই অর্থটা পাচ্ছি। এখন কথা হচ্ছে তাহলে প্রথম আমার দ্বিতীয় বছরের শুরু কোনটা। তো প্রথম বছরের যেটা শেষ ওটাকেই কিন্তু আমরা দ্বিতীয় বছরের শুরু হিসেবে গণ্য করতে পারি। এবং এই যে একটা বছর থেকে আরেকটা বছর, অর্থাৎ 0 to 1 মাঝখানে যে পার্সেন্টেজটা থাকে সেটা কিন্তু এইখানে লিপিবদ্ধ হবে, বা হচ্ছে এইখানে বোঝানো হয়। তো এটাই হচ্ছে মূলত সময় রেখা। এবং এই যে আমরা যদি এখানে কোশ্চেন করি, তাহলে এটা যদি তৃতীয় বছরের শেষে হয় তাহলে আমাদের তৃতীয় বছরের শুরু কোনটা। তো আমরা কিন্তু এটা বলতে পারি যে দ্বিতীয় বছরের শেষ যেটা, তৃতীয় বছরের শুরুও কিন্তু সেটা, এবং সবশেষে গিয়ে একদম লাস্টে যেখানে শেষ হয় ওটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। তো এটাই ছিল মূলত আমাদের টাইম লাইন বা সময়রেখা।